ভক্তিমতী মায়া। তাই ভক্ত সব সময় চিন্তা করে কখন ভগবানকে পাবো। আসুন আজকে সেই দেবর্ষি নারদ বৃন্দাবনের অবস্থা দর্শন করে তিনি আকুলিত হয়ে গেলেন, ব্যাকুলিত হয়ে গেলেন। মনে মনে চিন্তা করলেন যে বৃন্দাবনের ভক্তের এত দুঃখ, এত বিরহ, অথচ শাস্ত্র বলছে যে ভক্ত কাঁদলে ভগবান কাঁদেন আর ভক্ত হাসলে ভগবান হাসেন। তাহলে ভক্ত হাসলে যদি ভগবান হাসেন, তাহলে ভক্ত কাঁদলে ভগবান কাঁদবেন? তাহলে আমি দেখছি বৃন্দাবনের সবাইকে কাঁদতে, আজকে ভগবান কেমন করে কাঁদছে আমাকে দেখতে হবে। কোন কি করলেন না, বিনা যন্ত্রটা হাতে নিয়ে সোজা ছাড়তে শুরু করলেন। বিনা যন্ত্র সোজা নিয়ে একবারে সোজা দ্বারকায় যাচ্ছেন, ভগবান কেমন করে কাঁদছেন এটা দেখবার জন্য নারদ মুনি সোজা ছুটে যাচ্ছেন, সোজা ছুটে যাচ্ছেন রাধে রাধে। ও মা, তার দেবর্ষি নারদ ভগবানের নাম গাইতে গাইতে যাচ্ছেন, মনে রাখতে নাম গাইতে গাইতে যাচ্ছেন। আহা রাধে রাধে, আমার চোখে যদি লাগে ভালো কেন চাইবো না, আমার চোখে যদি লাগে ভালো কেন চাইবো না। Yeah.